প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা। আজ 2 অক্টোবর রোজ শনিবার আমরা খবর খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি আয়াত ডেইরি ফার্ম। আর এই আয়াত ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশে। আর এই খামারটি পরিচালনা করে থাকে রুবেল ভাই এবং নাজমুল ভাই। তো গত পর্বে আমরা নাজমুল ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তো আজকের পর্বে আমরা কথা বলবো রুবেল ভাইয়ের সাথে। তিনি আজকে আমাদেরকে ওনাদের ফার্মের যে গাভিগুলো রয়েছে সেই গাভিগুলো দেখাবে এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবে। আর এই ফার্মটি তারা দুজনেই পরিচালনা করে থাকে, দুজনেই গরু কেনা বেচা করে থাকে। তো এখান থেকে আপনারা খুবই ভালো ভালো গাভী সংগ্রহ করতে পারবেন। আর এই ফার্মে বেশিরভাগই আপনারা গাভ গরুটাই পাবেন। আর এই ফার্মের গাভীর দামগুলো তুলনামূলক অনেকটাই কম, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বর্তমানে কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতের মানে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলবো রুবেল ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো গত সপ্তাহে আসছিলাম, তো নাজমুল ভাই গাভিগুলো দেখিয়েছিল, তো গত পর্বে আপনাকে পেয়েছিলাম না, তো আজকে আবার আপনাকে পেলাম। জি ভাই, আমাদের মেসেস ডেইরি ফার্ম আমরা দুই ভাই পরিচালনা করি, ধরেন এক একজন যেদিন যে সময় পাই সেদিনকে সে কালেকশনগুলো দেখায় আর কি। আচ্ছা আচ্ছা, আজকে তো মাশাল্লাহ অনেক কালেকশন দেখতে পাচ্ছি। জি মোটামুটি আছে, প্রেগনেটগুলো দেখেন। আর আপনারা তো মনে হচ্ছে প্রেগনেট গাভিটাই বেশি সংগ্রহ করেন। যে প্রেগনেট দাদা এখন গোয়া গ্রামগঞ্জে বেশি ঘুরলে আপনার প্রেগনেটই মিলে বেশি। দোয়াল গাভিগুলো কম পাওয়া যায়? দোয়াল গাভিগুলো ধরেন এখন আসে 10-15 দিন, 20 দিন, 1 মাস টাইম দেয়, এসে বাচ্চা দিয়ে দেয়, এ ধরনের বাচ্চাগুলাই আছে। আর ধরেন দর্শক তো চাই, ধরেন এগুলা অনেক জন আমাদের কমেন্টে লেখে ভাই দাম বেশি। এখন দাদা দাম বেশি, আমাদেরও তো টাকা দেওয়া কেনা লাগে, দর্শকে যদি টাকা দেওয়ার আগে আমরা কিন্তু টাকা দিয়ে নিয়ে আসি। ঠিক আছে, অবশ্যই 2-4, 10টা ধরেন কাস্টমার দেখে আমাদের কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করে নিয়ে আসি। ঠিক আছে, এগুলো ভালো গাবি তো আপনি বুঝেন কালেকশন করা অনেক টাফ ব্যাপার, 2-3 দিন মিলে ঘুরতেছি পাই না, আবার খবর দিই যে দেখে পছন্দ করি তারপরে নিয়ে আসি। এখন দাদা কিছু কিছু লোক আছে যে বলে দাম বেশি, এখন একই গরু ধরেন আপনার 6 দাঁত হইলো, 8 দাঁত হইলো, আপনি 4-5টা বিয়ান দিয়েই দিছে, এখন ওই গরুকে 2 দাঁতের গরুর সঙ্গে মিলবে? আবার ধরেন একটা বাচ্চা প্রবলেম হলো কিংবা হাটের থেকে নিয়ে আসবে, গরু আছে ধরেন গাব আছে কিংবা গাব নাই, ওরকম বডি দেখে একটা বাচ্চা লাগায় বিক্রি করে দিল। কিছু কিছু অনেক ব্যবসা কিন্তু এখন নতুন তৈরি হয়েছে, এ আমাদের ধরেন আপনারা জানেন যা মানে আমাদের অনেক দিন যাবতীয় ব্যবসা চলছে, ইনশাল্লাহ কেউ ব্যাড রিপোর্ট দিতে পারবে না যে ভাই আমরা কারোর সঙ্গে সিটারি করছি কিংবা 2-4 হাজার 20 হাজার টাকা মেরে খাই নিছি, এরকম ইনশাল্লাহ এই রিপোর্টটা নাই। অনেকজনের থাকতে পারে কিন্তু আমাদের ইনশাল্লাহ এ বুকে এটুকু বল আছে, এই বলটা আছে যে কারোর সিটারে করে খায় না 2-5 হাজার 10 হাজার টাকা। আর আপনার এই জন্য দামটা কম বেশি হয় যে একই গরু আপনার 8 দাঁত বয়স 6 দাঁত বয়স হাটের থেকে একটা নিয়ে যাচ্ছে, ওই বাচ্চা প্রবলেম হয়ে গেছে, গৃহস্থ এনে বিক্রি করে দিচ্ছে, উনি একটা বাছুর যার বাছুর আছে ওনার থেকে নিয়ে এসে লাগাই দিল, এখন 2.5 লাখ টাকার গাই আপনার হচ্ছে 1,70,000 পাচ্ছে, কারণ আবার 2 দাঁতের গাই আমার নতুন দেখেন আছে ওনার সাথে, তখন ওই দামের সাথে মিলে তাহলে তো বেশি হবেই। ভালো জিনিস হলে দাম বেশি হবে। আসলে আমাদের যারা গাভী চেনে তারা বুঝতে পারে, জানতে পারে যে গাভীর দামটা কেমন। জি ভাই, যে যারা গাভী চেনে আপনারা সব সময় খামারিদেরকে দাদা আমি একটা কথা বলি যে যেখানে কিনেন আমার কাছ থেকে না, যে প্রান্ত থেকে কিনেন, আপনি পাবনা কিনেন, পাবনা মানে ভাঙুড়া ঈশ্বরদী, যেখানে কিনেন আপনার নিজস্ব লোক দিয়ে নিজে বুঝে যেটা পরামর্শ আপনি নিজে করতে পারবেন মনে, আপনি সেটা আপনি করবেন, আমাদের কথাই আপনার বলা লাগবে না। আপনি আবার দুধের গ্যারান্টি দিচ্ছে অনেকে, ধরেন গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে, আমার জিনিস আপনি আসবেন, এসে এখানে সরাসরি দেখবেন, দেখে যদি মনে ভালো লাগে তাহলে নেবেন, অনলাইনের থেকে আপনি যদি মনে যাদের অনেক দিছি দাদা সিলেট আপনার ইয়েতে লোক আসে নাই পাঠিয়ে দিছি, কিন্তু আমি ওইভাবে আমরা বারবার বলি যে আপনারা নিজে আসেন,
আইসে খামারে দেখবেন, থাকবেন, দুই দিন সমস্যা নেই, আমার বাসায় থাকবেন, খাওয়া দাওয়া করবেন, দেখবেন, দেখে তারপরে নিয়ে যাবেন। আমরা তো বারবারই বলি যে দাদা আপনারা সরাসরি আইসে দেখে আপনার নিজের যে সিদ্ধান্ত সেটা নেবেন না, আমাদের পরামর্শ কিংবা আর এক খামারি আপনার ধরেন আপনার কাছের ভাই, আপনারা চারটা যাদের ভাই আছে তাদের ভাইয়ে ভাইয়ে মিল নেই, আমাকে ভাই বানাচ্ছে, ভাই বানায় বলতেছে ভাই আমাকে একটা ভালো জিনিস দেন, এইভাবে ইয়ে করবেন। আপনার নিজের যেটা মনের কাছে ভালো লাগে, নিজের সিদ্ধান্ত যে না এটা আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে ততটুকু যেটা আমার মনের কাছে ভালো লাগে আপনি সেটা নেবেন। আসলে একজন মানুষকে চেনে না জানে না এসব ভাই বানাচ্ছে, অতিরিক্ত বিশ্বাস করতেছে, আসলে এই বিশ্বাসটা ঠিক না। হ্যাঁ ওটাই, যে আপনার নিজস্ব মনের কাছে যতটুকু আপনি অভিজ্ঞতা অর্জন করছেন সেই অভিজ্ঞতার উপরে আপনি আগাবেন। আচ্ছা আচ্ছা, অনেক কথা হলো। আর গাভীও তো আছে অনেকগুলো মাশাল্লাহ, তো যে গাভীগুলো আছে এগুলোর দাম কত থেকে কতর ভিতরে আছে ভাই? এটা আপনার মোটামুটি তিনের কাছের থেকে মোটামুটি আপনার 1,05,000 টাকা পর্যন্ত আছে। মানে 1,05,000 টাকা থেকে প্রায় 3,00,000 টাকার ভিতরের গাভীগুলো আছে বর্তমানে আপনার কাছে? জি ভাই। তো চলুন গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি ইনশাল্লাহ। আমরা প্রথমে এটা দিয়েই শুরু করি। তো প্রথমে মাশাল্লাহ অনেক বড় সড়ো একটা গাভী দেখতে পাচ্ছি। আসলে আমি বড় সড়ো বললে অনেকেই খারাপ মনে করে, তো আপনার গাভীর বৈশিষ্ট্যটা আপনি যদি একটু বলতেন। হ্যাঁ ওইটাই ভাই, এটা ধরেন আপনার এখন দাদা অনেক জিনিসের সাথে এটা এখনো পালান ছাড়ে নাই দাদা, এটা প্রথম কিছুদিন সময় আছে। জি এখনো আপনার প্রায় 25 দিন মানে ধরেন মাসের ঘরে 20-25 দিন টাইম লাগবে, এক মাসের মতন বাচ্চা দিবে এটা। এটা একটা বিয়ান দিয়েছে, 4টা দাঁত, দ্বিতীয় বাচ্চা দেবে। হ্যাঁ গৃহস্থ ধরেন আমাদের পরিচিত আমাদের আশেপাশের গরু, ওখানে হচ্ছে আপনার 18-19 পর্যন্ত দুধ দোয়াইছে প্রথম বিয়ানে, 18+ 18-19-এর মতো। জি এটা 4 দাঁত দ্বিতীয় বিয়ান, এটা 4 দাঁত দ্বিতীয় বিয়ান, ফ্রিজিয়ান। জি ফ্রিজিয়ান, এটা আমার বড় মাপের গাবি, বড় সড়ো একটা গাবি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, তো এটার দামটা কত রাখছেন আপনারা? এটা আপনার 2,90,000 ধরেন চাওয়া দাম, চাওয়া দাম 2,90,000 টাকা। জি তো সেক্ষেত্রে দরদাম করে নিতে পারবে? জি মোটামুটি যাদের পছন্দ হয়, এখনও ধরেন অনেকদিন টাইম আছে, অনেকদিন দূরে যদি যাই এগুলা গরু গেলে সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, এখন যদি নিয়ে যায়? জি এখন নিয়ে গেলে সুন্দরভাবে নেওয়া যাবে। জি সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ ভাই, দর্শক পিছন থেকে আরেকটু আপনাদেরকে দেখাই, এখনো তলা ধাতা নামতে সময় আছে। জি অনেক ইয়ে হবে দেখেন, ঝুল আরো 8-10 দিন পর থেকে নামা শুরু হবে। জি দাম চাচ্ছেন 2,90,000 টাকা। জি এটা দেখলাম আমরা 1 নম্বর গাভীটা, তো 2 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি ভাই। জি এটা আপনার প্রেগনেন্ট গরু, এটার লানটা নামতেছে। জি এটাও দ্বিতীয় বিয়ান, এটার লানটা নামতেছে দর্শক দেখতে পাচ্ছেন, এটাও গাব। এটা কত দিনের গাব আছে? এটা আপনার 9 মাসে পড়ছে, মানে ওলানটা যেহেতু ছেড়ে দিচ্ছে সপ্তাহখানেক বা 10-12 দিন। জি মোটামুটি মানে 2 সপ্তাহ গড়ে, 2 সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। এভারেজে 2 সপ্তাহের ভিতরে দিয়ে দিতে পারে, আসলে সঠিক কবে দিবে কারো বলা সম্ভব না দাদা। এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা তার অর্ডারে ছাড়া তো কিছু বলা যাবে না, আমরা আনুমানিক একটা ধারণা দিতে পারি। আচ্ছা আচ্ছা, অনেকে যেহেতু ছাড়তেছে। জি অনেকে মনে করে দাদা এগুলা মেশিন, আপনি দাদা দুধের গ্যারান্টি দিবেন, এ দিয়ে দিবেন, আপনার জায়গা পরিবর্তন হইলে আপনার খাবার আমি একরকম খাওয়াচ্ছি আপনি আরেকরকম খাওয়াচ্ছেন। অনেক গরু আছে 16 বলে দিছি, বাড়ির যা 20 লিটার হচ্ছে আপনার পরিচর্যার উপরে। আমরা বলি গাভী গরুর খাওয়ার হচ্ছে মুখে, আপনি যেমন পরিচর্যা করবেন ওই জিনিসটা আপনার তেমন ফলাফল দিবে। আচ্ছা আচ্ছা, এটার দামটা কত রাখছেন? জি এটার দামটা কত রাখছেন? এটা এটা হচ্ছে আপনার 2,85,000 টাকা। 2,85,000 টাকার চাওয়া দাম? জি দরদাম করতে পারবে? হ্যাঁ এটা এই দুটো তো বড় মাপের গাবে, ঠিক আছে, তিনটা আছে ওটা আরেকটা পাশে আছে, ওটা ওটা মাত্র 2টা দাঁত, এটা ধরুন 2টা দিছে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় বিয়ান, ওটা দ্বিতীয়, এটাও দ্বিতীয়। আচ্ছা আচ্ছা, আর এটা প্রথম বাচ্চা দেবে? আর এটা দাদা প্রথম মাত্র 2টা দাঁত, জেনে আসবে সরাসরি এসে দেখবে, ঠিক আছে। যে অনেকে বলে যে প্রথম বিয়ানে এত গরু, দাদা গরু কিন্তু অনেক রকম আছে। হ্যাঁ গরু কিন্তু অনেক রকম আছে, এটা দেখেন পালান ছাড়িয়ে দেবে, দিছে অলরেডি, মানে ধরেন সপ্তাহখানেকের ভিতরে বাচ্চা দিয়ে দিবে এই গাভীটা, সপ্তাহখানেকের ভিতরে বাচ্চা দেবে। জি ওটা পালান ছাড়িয়ে দিছে, এটা মাত্র 2টা দাঁত কিন্তু, বুঝছেন? দেখতে পাচ্ছেন গাভীটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ যারা আসবে সরাসরি এসে দেখে নেবে দাঁত, তার বয়স, এই এইসব গরু নিলে দাদা আপনার 8 দাঁত পর্যন্ত তো সে কামাই খেতে পারবে, ঠিক আছে, ওর যায় আপনার 7-8টা বিয়ান খেতে পারবে সে খামারেই। তো এইসব গরু নিলে তো তার আপনার লস নাই। আচ্ছা এটা এটা ধরেন কত বড় হবে? এটা যদি 2 দাঁতে এই বকন অবস্থায় যদি এই অবস্থা হয় তাহলে এটা ধরেন 8 দাঁত বয়সে অনেক বড় গাবি হবে। তা তো অবশ্যই বড় হবে। তারপরে আমার জিনিস আমার কাছে ধরেন গল্প থাকবেই, আপনি সরাসরি এসে আপনার বুঝ মতো আপনি নেবেন।
যে নেবে সে দেখে শুনে আমার জিনিস আমার কাছে তো ভালোই এটার দামটা কত রাখছেন এটা আমার ধরেন 255,000 টাকা চাও দাম জি সে ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি দাদা মানে মোটামুটি ধরেন আকাশ পাতাল না চাই আমরা মোটামুটি সেভাবে দিতে পারবো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ এটা দেখলাম তিন নম্বর গাভিটা জি এটা তিন নম্বর এই তিনটা বড় গাভি আপনার চার নম্বর গাভিটা দেখতে পাচ্ছি ভাই আমরা এটা চার নম্বর এটার দাঁত কয়টা এটার ছয় দাঁত এটা কত দিনের গাভ আছে ভাই এটা দাদা পালন ছাড়া শুরু করছে এটা আপনার মোটামুটি 18-20 দিন টাইম আছে এরকম তিন সপ্তাহের মতো আর কি আচ্ছা আচ্ছা 18-20 দিনের মতো টাইম আছে হ্যাঁ 15-16 দিনের মধ্যে এটা কয় নাম্বার বাচ্চা দেবে এটা হচ্ছে আপনার দ্বিতীয় বিয়ান এটাও দ্বিতীয় বিয়ান দেবে জি এটা এটাও তো ফ্রিজিয়ান না জি এটাও ফ্রিজিয়ান এটার দামটা কত এটার দামটা কত যাচ্ছেন এটা দাদা চাওয়া দাম তো 2,15,000 টাকা চাওয়া দাম 2,15,000 টাকা জি তো সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে জি দর্শক মোটামুটি আলোচনা করে নিতে পারবে এইটা দেখলাম আমরা চার নাম্বার গাবি জি ওলান পালান দেখছেন সারছে মোটামুটি আস্তে আস্তে সারতেছে জি ভাই দর্শক পিছন থেকে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় তলা হবে দাদা এটা দুধও মোটামুটি অনেক ভালো হবে চাওয়া দাম 2,15,000 টাকা সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে এটা গৃহস্থ বাড়ি করু আপনার মোটামুটি 17+18 এরকম দুধ হয়েছে এর আগে জি এটা গৃহস্থ বাড়ি খোদ গৃহস্থ একটু বেশি আশা করা যায় জি এটা দেখলাম চার নাম্বার গাভি জি পাঁচ নাম্বার গাভিটা ভাই দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা এটাও আপনার ছয় দাঁত বয়স এটাও তো গাভ না জি এটাও প্রেগনেন্ট এটা কতদিন প্রেগনেন্ট আছে এটাও মোটামুটি আপনার 8.5 মাস পার হয়ে গেছে 8.5 মাস পার হয়ে গেছে জি মানে পালানটা নামতেছে হ্যাঁ পালান অলরেডি ছেড়ে দিচ্ছে এটা দাঁতে কয়টা এটা হচ্ছে আপনার ছয় দাঁত দাদা ছয় দাঁত এটা কয় নাম্বার বাচ্চা দেবে এটা দুই নম্বর এটা দুই নাম্বার বাচ্চা দেবে দর্শক দেখতে পাচ্ছেন এটার দামটা কেমন রাখছেন এটা আপনার 2,90,000 টাকা চাও দাম 1,90,000 1,90,000 জি দর্শক 1,90,000 টাকা চাও দাম তো সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে হ্যাঁ জি ভাই দর্শক 1,90,000 টাকা দাম চাচ্ছে আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন উলানটা সারতেছে আপনারা উলানটা দেখতে পাচ্ছেন তো এটা আমরা দেখলাম পাঁচ নাম্বার গাভি তো দর্শক চলুন ছয় নাম্বার গাভিটা আপনাদেরকে দেখো ছয় নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি ভাই আমরা এটাও তো উলানটা সারতেছে মনে হচ্ছে এটাও মনে হয় গাভ না জি ভাই এটাও প্রেগনেন্ট এটা কত দিনে প্রেগনেন্ট আছে এই ধরেন সবগুলাই প্রায় এটাও ধরেন আপনার মোটামুটি 15 দিনের ভিতরে 15-16 দিন টাইম আছে এরকম 15-16 দিন টাইম আছে এটারও না দাঁতে কয়টা এটা এটা দুই দাঁত এটা দুই দাঁত তার মানে প্রথম বাচ্চা দেবে জি ভাই দর্শক তার মানে প্রথম বাচ্চা দেবে দাঁতে দুইটা সুন্দর একটা গাভি এটার দামটা কেমন রাখছেন দাদা এটা বকন গরু প্রথম বিয়ান এই গরুগুলো ধরেন অনেক বড় হবে মাত্র প্রেগনেন্ট হয়েছে বুঝছেন এটা ধরেন আপনার 1,75,000 চাওয়া 1,75,000 চাওয়া দাম জি দরদাম করে নিতে পারবে জি এটা দেখলাম আমরা ছয় নাম্বার গাভি জি তো দর্শক ছয় নাম্বার গাভিটা দেখতে পেলেন 1,75,000 টাকা দাম চাচ্ছে কত দিনের মতো সময় আছে ভাই ও 1,85,000 কত দিনের সরি 75 হ্যাঁ ঠিক আছে 75 আপনার কত দিনের মতো সময় আছে এটা এটা আপনার এরকম 16-17 দিনই টাইম আছে 16-17 দিন পালান অলরেডি ধরেন 9 মাস চলতেছে তো ছেড়ে দিছে তো সাত নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত বকন গরু প্রথম জি দুই দাঁতের আরেকটা গাভি দেখতে পাচ্ছেন দর্শক আসলে দুই দাঁতের গাভি খুবই কম পাওয়া যায় জি এটাও তো প্রেগনেন্ট আছে মনে হচ্ছে না হ্যাঁ এটা প্রেগনেন্ট 8 মাস চলতেছে এটার আবার একটু সময়টা বেশি আছে জি এটা এখনো পালন ছাড়ে নাই মানে অলরেডি ঝোল আসতেছে আচ্ছা আচ্ছা ঝোল আসতেছে কেবল দর্শক দেখতে পাচ্ছেন লড়াই শুনে গে একটু এই সাইড থেকে দর্শকদেরকে দেখাই আট মাসের গাভ আছে এটা না জি ভাই এটাও দাঁতে দুইটা হলস্টাইন ফ্রিজিয়ান জি এটার দামটা কেমন রাখছেন এটা দাদা ওটা স্যার একটু বড় এটা ধরেন যাতেও অনেক মোটামুটি বড় হবে ঠিক আছে এটা ধরেন মোটামুটি প্রথম বিয়ান এটা আমরা 2,05,000 চাচ্ছি চাওয়া দাম 2,05,000 টাকা জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে হ্যাঁ 2,05,000 চাওয়া দাম
তো সেই ক্ষেত্রে এটার কত দিন সময় আছে বাচ্চা দিতে? এটা দাদা এখনো মোটামুটি গড়ে মাসখানিক সময় লাগবে। গড়ে মাসখানিক সময় লাগবে? জি। এটা দেখলাম আমরা 7 নাম্বার গাবি। জি, এক মাসের মতো টাইম আছে। তো দর্শক চলুন 8 নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই। পরবর্তী গাবিটা দেখতে পাচ্ছি। জি। এটার দাঁতে কয়টা? এটা দাদা আপনার হচ্ছে 6 দাঁত এ হচ্ছে, মানে তৃতীয় বিয়ান চলছে। এটা তৃতীয় বিয়ান চলতেছে না? জি। আচ্ছা, কিন্তু গাবিটা মোটামুটি ভালো মানের। ভালো মানের একটা গাবি। দাঁতে কয়টা? এটা তৃতীয় বিয়ান চলতেছে। জি ভাই। আচ্ছা, কত দিনের গাব আছে এটা? এটা দাদা আপনার 7-8 দিনের ভিতরে বাচ্চা দিবে আর কি, পালন রেডি হয়ে গেছে। 7-8 দিনের, এক সপ্তাহের ভিতরেই বাচ্চা দিবে এটা। তো এটার দামটা কেমন রাখছেন? এটা আপনার 1,70,000 চাচ্ছি। 1,70,000 চাওয়া দাম? জি। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। জি দর্শক, 1,70,000 চাওয়া দাম। তো সেক্ষেত্রে আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দাদার ওলানটা দেখতে পাচ্ছেন, ওলানটা ছেড়ে দিয়েছে, সপ্তাহখানেকের ভিতরে বাচ্চা দিয়ে দেবে। তো লাস্টের গাভিটা দেখতে পাচ্ছি আমরা। জি, এটা একটু ধরেন আপনার জার্সি টাইপের আর কি গরু, মানে শাহিয়াল। জি, বাচ্চা দিছে আজকে 2 দিন আর কি। আচ্ছা আচ্ছা, শাহিয়ালের সাথে হালকা জার্সির মিক্স থাকতে পারে, আবার নাভি নাই? না, নাভি নাই। ধরেন দুই বেলা দিয়ে যারা বাসায় রাখে, মানে এসব গরু তো দুধ মোটা, যারা বাসায় রাখে খাইতে চায়, দুই বেলা দিয়ে 6-7 লিটার এরকম দুধ হয় আর কি, হবে আর কি। সাথে একটা বকনা বাচ্চা। জি। কতদিন হয় বাচ্চা দিছে? এটা আপনার 2 দিন হলো বাচ্চা দিছে। 2 দিন হয় বাচ্চা দিছে, সাথে বকনা বাচ্চা। তো এটার দামটা কত রাখছেন? এটা দাদা আপনার 1,05,000, মানে ধরেন অল্প কিছু কথা বিক্রি করা যাবে, বেশি দাম চাই না। সবগুলো গাভি তো ভাই আমরা দর্শকদেরকে দেখালাম। জি ভাই, তো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। হ্যাঁ, সরাসরি আমরা চাই যে আপনারা সরাসরি খামারে আসে দেখে শুনে আমার গরুতে কোনো সমস্যা আছে কি না, কোনো রোগ বালাই আছে কি না, এগুলো সরাসরি দেখে আপনারা নিয়ে যাবেন। আর যদি কোনো ভাইয়ের বিশ্বাস থাকে অনলাইনে, তাহলে সে আমাদেরকে ব্যাংকের পেমেন্ট করে দিতে হবে, আমার লোক যায় তার বাসায় যায় পৌঁছায় দিয়ে আসবে, সমস্যা। অনেকে বলে দাদা 10-20,000 টাকা দিচ্ছে আমার বাসায় এসে আপনি গরু দিয়ে যাবেন, ঠিক আছে? তো আমাদের তো যাওয়ার সময় না দাদা, এই আসি ধরেন সারাদিন বাইরে বাইরে কোথায় কোথায় থাকি, এখন লোক ধরেন আসলে আমাদের তো যাওয়ার সময় নেই, আমাদের বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়। এখন আমি আপনাদের যেরকম ভয় আছে, অনেকে ভয় আছে যে আমি টাকাটা দিচ্ছি গরু কি দিবে কি আমাকে, আমি আমাদেরও ভয় আছে দাদা আপনার বাসায় গেলে আমাকে টাকাটা দিবে কি না, দুজনের ভিতরে কনফিউশন। সেজন্য সরাসরি আসে আপনি দেখে শুনে গরুটা বুঝে নিলেন আর ব্যাংকে বুঝাই দিয়ে গেলেন, এটা সবচেয়ে বেস্ট পন্থা। আর যদি মনে হয় আমাদের অনলাইনে অলস টাইম আমরা বেচা বিক্রি করি, আমাদের হারানোর জায়গা নেই, আর যদি ইয়ে থাকে তাহলে আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিবেন, আমাদের লোক আপনার বাসায় যায় দিয়ে আসবে যদি বিশ্বস্ত থাকে, আর সরাসরি আসাটাই বেটার। সব থেকে এসে দেখে নিলেই ভালো হয়। জি ভাই। তো আসার ঠিকানাটা? আসার ঠিকানাটা আমাদের পাবনা জেলা ঈশ্বরদী অরণকুলা হাটের পাশে যে মাদ্রাসাটা আছে, মাদ্রাসার উত্তর পাশ দিয়ে যে রাস্তা ঢুকছে ওখানে 2-3 খামার আছে, মেসেজ আয়াত ডেরি ফার্ম বললেই বুঝাই দেবে, নাজমুল ভাই রুবেল ভাইয়ের খামার কোনটা লোক দেখা দিলে জিজ্ঞেস করলে দেখাই দিবে। আর আপনারা উত্তরবঙ্গে মানে চিটাগং, সিলেট, খুলনা, বাগেরহাট যে সাইড থেকেই আসেন, আপনারা সরাসরি আমাদের মেন পয়েন্ট দাসুরিয়া নামবেন, ওখান থেকে 10 মিনিট লাগে আমাদের এখানে। আর যদি কেউ ঢাকা টাকার থেকে ঈশ্বরদী নামেন, ওখান থেকেও 10 মিনিট লাগে, যেখানে ইচ্ছা সমস্যা নেই, আমাদের নাম্বার তো আছেই। আচ্ছা, স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আচ্ছা আচ্ছা, তো রুবেল ভাই আজকে অনেক সময় দিলেন, অনেকগুলো গাভি দেখালেন, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জি ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।